এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গুরুতর অসুস্থ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে। শনিবার মধ্যরাতে হঠাৎই পেটে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। এরপর যত সময় এগোয় এবং রাত যত বাড়তে থাকে তত ব্যথা আরও বাড়তে থাকে। একটা সময় গিয়ে তিনি হাল ছেড়ে দেন। তখন বাধ্য হয়ে পরিবারের লোকজন এবং তার অনুগামীরা তার বাড়িতে এসে দেরি না করেই গতকাল গভীর রাতেই তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাকে ভর্তি করা হয়েছে আজকে ভোরবেলায়। তবে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডাক্তাররা জানাচ্ছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, সংকটের খুব একটা আশঙ্কা নেই। তবে লাগাম ছাড়া খাওয়া দাওয়ার ফলে এই রকম অসুস্থতা হয়েছে সুজিত বসুর। সব ঠিকঠাক থাকলে আজই তাকে রাতের বেলায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের তৃণমূল নেতৃত্বের তরফ থেকে সুজিত বসুর শরীর খারাপ নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া এখনও অবধি দেয়নি।